চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনার পর আগামীকাল রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর বিভাগীয় বিএনপির গণসমাবেশ। এই সমাবেশের দুদিন আগেই রংপুর জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে 36 ঘন্টার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আজ শুক্রবার ভোর 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল শনিবার সন্ধ্যা 6টায়। দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টের ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি ফরহাদুজ্জামান ফারুক। জানাবো রংপুরে বিএনপির গণসমাবেশ এবং তার বিপরীতেই যে ধর্মঘট চলছে সেই ধর্মঘটের সবশেষ তথ্য। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন সারা দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির পক্ষ থেকে কিন্তু গণসমাবেশ আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে 3টি বিভাগীয় শহরে গণসমাবেশ হয়েছে এবং প্রত্যেকটি শহরেই কিন্তু আমরা দেখেছি যে গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু রংপুরেও আজ ভোর 6টা থেকে গণ পরিবহন যে আছে সেই গণপরিবহন, বিশেষ করে যে পরিবহন ধর্মঘটের কথা বলা হচ্ছিল সেই পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের কারণে কিন্তু জনদুর্ভোগ বেড়েছে, বিশেষ করে সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। আমরা এই মুহূর্তে আছি রংপুরের কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে। আমরা এখানে আপনাদের একটু দেখাতে চাই যে দেখবেন যে এখানকার যে বাসগুলো রয়েছে, যে পরিবহনগুলো সেগুলো কিন্তু সারিবদ্ধভাবেই আছে, যে প্রতিদিন যেভাবে বিভিন্ন রুটে এই বাসগুলো চলাচল করে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় যে বাসগুলো যায়, আজকে কিন্তু তার বিপরীত চিত্র। ধর্মঘটের কারণে এখান থেকে কোনো বাস আমরা সকাল থেকে ছেড়ে যেতে দেখিনি। শ্রমিকরাও আলোর সময় পার করছেন এবং তারা বলছেন যে পরিবহন মালিকদের পক্ষ থেকে যেহেতু এই ধর্মঘট ডাকা হয়েছে যার কারণে তারা আসলে গাড়ি চালাচ্ছে না, তাদের গাড়ি তারা বন্ধ রেখেছেন এবং আমরা দেখেছি যে শ্রমিকরা এখানে তারা তাদের যে খোশ মেজাজে গল্প করার বিষয়, তাদের যে নিজেদের কথাবার্তা সেগুলো তারা সেরে নিচ্ছেন এবং দূর দূরান্ত থেকে যারা যাত্রীরা আসছেন তারা কিন্তু অনেকেই জানে না যে আজকে রংপুরে ভোর 6টা থেকে হচ্ছে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে এবং তারা বিভিন্নভাবে এখানে আসার পর জানার পরে অনেকটা ভোগান্তির শিকার হচ্ছে। এবং এইসব যাত্রীরাও বলছেন যে এই ধর্মঘট যেহেতু হঠাৎ করে ডাকা হয়েছে, এটি যদি আগে ঘোষণা হতো তাহলে হয়তো বা তাদের দুর্ভোগটা কম হতো। তবে আমরা মালিক পক্ষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে মহাসড়কে যে বিভিন্ন সময়ে প্রশাসনিক যে হয়রানির শিকার হচ্ছেন তারা, পাশাপাশি যে সরকার যে থ্রি হুইলার সহ অবৈধ যানবাহন মহাসড়কে চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছে, আইন করেছে, সেটি অমান্য করেই কিন্তু রংপুর সহ বিভিন্ন মহাসড়কে যানবাহন চলাচল করে। এইসব যানবাহন চলাচল বন্ধের দাবিতেই কিন্তু মালিক পক্ষ থেকে কিন্তু এই ধর্মঘট আহ্বান করা হয়েছে এবং তারা বলছেন যে এটি সরকারের পক্ষ থেকে বা বিএনপির যে গণসমাবেশ সেটাকে কেন্দ্র করে কিন্তু এই ধর্মঘটটা, এটি হচ্ছে মালিক পক্ষের দাবি। তবে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে যেহেতু প্রত্যেকটি বিভাগীয় শহরেই সমাবেশের আগে ধর্মঘট দেওয়া হয়েছে এবং এই মূলত তাদের ধর্মঘটকে এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিএনপি নেতারা দাবি করছেন। তো আমরা আসলে যে বাস টার্মিনালে আছি, আমরা এখান থেকে সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে রংপুর অঞ্চলের যাত্রীরা এখানে আসছেন, তারা ঘুরে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো এরকম দুই একজন যাত্রীর সঙ্গে যারা এখানে এসেছেন এবং তারা আসলে আসার পরে তারা কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা আমরা একটু তাদের সাথে একজনের কথা চাচ্ছি। আপনি 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 আসছেন কোথা থেকে? আমি আসছি নাইটে ময়মনসিং থেকে। ময়মনসিং থেকে আসছেন, আজকে কি যাওয়ার কথা আপনার? এই তো গাড়ি ঘুরতেছি, যেতে পারতেছি না। তাতে কি সমস্যা, কি মনে হচ্ছে আপনার? সমস্যা, আমরা তো অনেকটা দূরের পথ আসছি না, নাইট করে সারা রাত্র জাগনা ছিলাম ঘুম নিয়ে, তো আমাদের কাজ সেরে টার্মিনালে আসলাম যে আমরা চলে যাবো, দেখা নাই সে তো আমি বেকায়দে পড়ে গেলাম, এখন তো যেতে পারছি না, কোনো গাড়ি যাবে না। ওই যা কি জিজ্ঞাসা করতো কিন্তু বলছে যে ওই দুদিন নাকি গাড়ি চলবে না। হ্যাঁ, আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি ময়মনসিং থেকে ময়মনসিংয়ের দিকে যাবেন রংপুর থেকে, কিন্তু তিনি যে কথাটি বললেন যে এই যে ধর্মঘট হচ্ছে তার কারণে কিন্তু রংপুরে বাস চলাচল বন্ধ রয়েছে এবং তিনি যে যাবেন এখন সে কিভাবে যাবেন এই যে দুর্ভোগ সেই বিষয়টা নিয়ে চিন্তিত। আমরা দুই একজন পরিবহন মালিক এবং শ্রমিকদের যারা আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো, আসলে তারা কি বলছেন এই ধর্মঘট নিয়ে এবং বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তাদের সমাবেশকে অনেকটা বানচাল করবার জন্য বা বাধাগ্রস্ত তৈরি করবার জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে, আসলে এই ব্যাপারে শ্রমিক পক্ষ বা মালিক পক্ষে যারা রয়েছেন তাদের কি বক্তব্য? আমি তাদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, একটু যদি বলতেন যে এই ধর্মঘট আপনারা কেন দিয়েছেন? মানে ধর্মঘট তো আমরা দেই নাই, শুধু ওই কর্মবিরতি করছি, সেটা হলো আমাদের রোডে মামলা দিচ্ছে, ম্যাজিস্ট্রেট মামলা দিচ্ছে, ওই কারণে আমার নিজের গাড়িতে 5,000 টাকার মামলা গেছে আমি পরশু দিন, যেই কারণে ওই আমি আসি গাড়ি বন্ধ করে দিয়েছি। আপনাদের মালিক পক্ষ থেকে কি নির্দেশনা দেয়? না, মালিক পক্ষ থেকে আমাদের কোনো নির্দেশ দেয় নাই, আর মালিক পক্ষ থেকে ওই যে আমাদের রোডের গ্যামজামের মানে ওই মামলার কারণে কম বন্ধ করে দিয়েছে, এতটুকুই আমি জানি। এখান থেকে কতগুলো জেলায় হচ্ছে বাস যাতায়াত করে এই বাস টার্মিনাল থেকে? এই বাস টার্মিনাল থেকে 8টা জেলায় যাতায়াত করে গাড়ি, 7টা জেলায়। জি, 7 জেলা মানে বিভিন্ন জেলায় যাতায়াত করে,
সাত জেলায় আমাদের আর কি বৃহত্তর রংপুর। হ্যাঁ দর্শক, যে কথাটি বলছিলাম যে মালিক পক্ষ শ্রমিক পক্ষ তারা কিন্তু বলছেন যে এই ধর্মঘটের সঙ্গে কিন্তু বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই, এটি তাদের দাবি। তবে আমরা যেটি গতকাল মালিক মোটর মালিক সমিতির সভাপতি এ কে মোজাম্মেল হক যে কথাটি বলেছেন যে তারা বুধবার রংপুরের যে চারটি সংগঠন রয়েছে চারটি সংগঠনের সঙ্গে তারা আলোচনা করে বৈঠকের পরে কিন্তু তারা এই ধর্মঘট আহ্বান করেছেন। 36 ঘন্টার এই ধর্মঘটের মূল দাবি হচ্ছে তারা চায় না যে সড়কে থ্রি হুইলার অবৈধ যানবাহন চলুক, এবং প্রশাসনিক যে জটিলতা বা এবং প্রশাসনিক যে হয়রানি এটির প্রতিবাদেই কিন্তু তারা ধর্মঘট ডেকেছেন। তবে এই ধর্মঘটকে যে হবে এটি কিন্তু বিএনপির নেতাকর্মীরা আজ করতে পেরেই কিন্তু আমরা দেখেছি যে বুধবার থেকে কিন্তু রংপুরে বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা আসা শুরু করেছেন। গতকাল রাত্রে আমরা 11:30 পর্যন্ত যখন রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অবস্থান করেছি তখনও আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী কিন্তু বিএনপির বিভিন্ন জেলা থেকে এসেছেন। এবং সবশেষ যদি আপনাদেরকে বলে রাখি যে এখন পর্যন্ত রংপুরে প্রায় 25 থেকে 30 হাজার নেতাকর্মী বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা বেশিরভাগ ঠাকুরগাঁও এবং দিনাজপুর থেকে এসেছেন। এবং সকালে আমরা বিএনপির যে মহানগরের আহ্বায়ক রয়েছেন শামসুজ্জামান সাবু, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এ পর্যন্ত লাখখানেকেরও বেশি নেতাকর্মী রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং আজ রাতের মধ্যে কয়েক লাখ নেতাকর্মীর সমাগম রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে হবে। এবং তারা বলছেন যে যত ধরনের হয়রানি বাধাই আসুক সব বাধা পেরিয়ে আগামীকাল তাদের যে বিভাগীয় গণসমাবেশ আছে এটি সফল করতে তারা প্রস্তুত। এই ছিল রংপুর থেকে আমার কাছে বিএনপির গণসমাবেশ এবং ধর্মঘটের সবশেষ আপডেট।